শুরুতেই যেমনটা জানিয়েছিলাম, রাজধানীতে যাত্রা শুরু হলো স্বপ্নের মেট্রো রেলের। সবুজ পতাকা নেড়ে উদ্বোধনের পর প্রথম যাত্রার সঙ্গে হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বোন শেখ রিহানাকে নিয়ে মেট্রো রেলের টিকিট কাটেন প্রধানমন্ত্রী। সফর সঙ্গীদের নিয়ে উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও যান সরকার প্রধান। এক দশক ধরে চলা দেশের প্রথম মেট্রো রেল প্রকল্পের স্বপ্নময় এক যাত্রার দিন বুধবার দুপুরে উত্তরা উত্তর স্টেশনে বৃক্ষরোপণের মাধ্যমে দিনটি স্মরণীয় করে রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দোতলায় মেট্রো রেলের টিকিট কাউন্টারে যান প্রধানমন্ত্রী, সংগ্রহ করেন মেট্রো রেলে ওঠার কার্ড। এরপর বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাও কার্ড নেন। কার্ড পাঞ্চ করে তৃতীয় তলায় প্ল্যাটফর্মে যান বঙ্গবন্ধু কন্যা। সেখানে মেট্রো রেলের সামনে প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরা আগে থেকেই উপস্থিত ছিলেন। রেলের চিরাচরিত রীতি অনুযায়ী সবুজ পতাকা নেড়ে প্রথম ট্রেন ছাড়ার সংকেত দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উত্তরা উত্তর স্টেশনে থাকা পরিদর্শন বইতে সই করে নিজেও চড়েন আরেক ট্রেনে। প্রধানমন্ত্রীর সাথে থাকা মুক্তিযোদ্ধা, মন্ত্রিপরিষদ সচিব, কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তি এবং শিক্ষার্থীরাও ভ্রমণ করেন মেট্রো রেলে। এ সময় প্রধানমন্ত্রী বিভিন্ন বগিতে ঘুরে ঘুরে সফর সঙ্গীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। মেট্রো রেলের চালক মরিয়ম আফিজার সাথেও কথা বলেন বঙ্গবন্ধুর দুই কন্যা। মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য মতিয়া চৌধুরীকে মাঝে বসিয়ে বঙ্গবন্ধুর দুই মেয়ে উপভোগ করেন দেশের প্রথম মেট্রো যাত্রা। মেট্রো রেল আগারগাঁও স্টেশনে পৌঁছালে ট্রেন থেকে নেমে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই যাত্রার পুরোটা সময় হাস্যোজ্জ্বল ছিলেন বঙ্গবন্ধু কন্যা। দেশের প্রথম মেট্রো রেলের প্রথম বাণিজ্যিক যাত্রী হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে বাংলাদেশ প্রবেশ করল বৈদ্যুতিক রেলের যুগে। বৃহস্পতিবার সকাল থেকে সাধারণ মানুষ এই মেট্রো রেলে চড়তে পারবেন। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। শুরুতেই যেমনটা জানিয়েছিলাম, রাজধানীতে যাত্রা শুরু হলো স্বপ্নের মেট্রো রেলের। সবুজ পতাকা নেড়ে উদ্বোধনের পর প্রথম যাত্রার সঙ্গে হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বোন শেখ রিহানাকে নিয়ে মেট্রো রেলের টিকিট কাটেন প্রধানমন্ত্রী। সফর সঙ্গীদের নিয়ে উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও যান সরকার প্রধান। এক দশক ধরে চলা দেশের প্রথম মেট্রো রেল প্রকল্পের স্বপ্নময় এক যাত্রার দিন বুধবার দুপুরে উত্তরা উত্তর স্টেশনে বৃক্ষরোপণের মাধ্যমে দিনটি স্মরণীয় করে রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দোতলায় মেট্রো রেলের টিকিট কাউন্টারে যান প্রধানমন্ত্রী, সংগ্রহ করেন মেট্রো রেলে ওঠার কার্ড। এরপর বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাও কার্ড নেন। কার্ড পাঞ্চ করে তৃতীয় তলায় প্ল্যাটফর্মে যান বঙ্গবন্ধু কন্যা। সেখানে মেট্রো রেলের সামনে প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরা আগে থেকেই উপস্থিত ছিলেন। রেলের চিরাচরিত রীতি অনুযায়ী সবুজ পতাকা নেড়ে প্রথম ট্রেন ছাড়ার সংকেত দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উত্তরা উত্তর স্টেশনে থাকা পরিদর্শন বইতে সই করে নিজেও চড়েন আরেক ট্রেনে। প্রধানমন্ত্রীর সাথে থাকা মুক্তিযোদ্ধা, মন্ত্রিপরিষদ সচিব, কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তি এবং শিক্ষার্থীরাও ভ্রমণ করেন মেট্রো রেলে। এ সময় প্রধানমন্ত্রী বিভিন্ন বগিতে ঘুরে ঘুরে সফর সঙ্গীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। মেট্রো রেলের চালক মরিয়ম আফিজার সাথেও কথা বলেন বঙ্গবন্ধুর দুই কন্যা। মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য মতিয়া চৌধুরীকে মাঝে বসিয়ে বঙ্গবন্ধুর দুই মেয়ে উপভোগ করেন দেশের প্রথম মেট্রো যাত্রা। মেট্রো রেল আগারগাঁও স্টেশনে পৌঁছালে ট্রেন থেকে নেমে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই যাত্রার পুরোটা সময় হাস্যোজ্জ্বল ছিলেন বঙ্গবন্ধু কন্যা। দেশের প্রথম মেট্রো রেলের প্রথম বাণিজ্যিক যাত্রী হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে বাংলাদেশ প্রবেশ করল বৈদ্যুতিক রেলের যুগে। বৃহস্পতিবার সকাল থেকে সাধারণ মানুষ এই মেট্রো রেলে চড়তে পারবেন। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।